স্বাগত বাংলাদেশ লাইভে, আপনাদের সঙ্গে আছি মামুনুর রশিদ। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এই নির্বাচন ঘিরে মাঠে নেমেছেন নেতাকর্মীরা, তবে দল থেকে এখনো কাকে কাকে মনোনয়ন দেওয়া হবে বলে মনে করছেন? মামুন, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আসলে এরশাদের মৃত্যুর পর রংপুর তিন আসনটি যখন শূন্য ঘোষণা হয়, ঠিক সেই সময় কিন্তু রংপুরের মাঠে নেমেছে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিটি দলের প্রায় এক ডজন করে প্রার্থী। তবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে দীর্ঘ 46 বৎসরের বঞ্চনা কিন্তু ঘুষাতে চায় কিন্তু আওয়ামী লীগ, এবং এই বঞ্চনা ঘুষানোর কারণে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। আজকে আমরা কথা বলতে চাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহিদুর রহমান টুটুলের সাথে। তিনি কিন্তু একজন শক্ত মনোনয়ন প্রত্যাশী এবং স্থানীয় জনগণ বলছে যে তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য একজন প্রার্থী। তার সাথে কথা বলতে চাই যে আসলে দীর্ঘ 46 বছর থেকে কিন্তু আপনারা মনোনয়ন বঞ্চিত, এবং মনোনয়ন পেলেও কিন্তু এখানে মহাজোটগতভাবে ভোট হয়েছে। তো মনোনয়ন পেলে এবং জনগণের জন্য কি করতে চান এবং আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ। রংপুর তিন আসনটি খুব গুরুত্বপূর্ণ আসন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এখানে জনসভার মাধ্যমে রংপুরের তিন আসনের যখন উন্নয়নটা কাঁধে নিয়েছে, তখন থেকে কিন্তু রংপুরের উন্নয়ন শুরু হয়েছে। তাই উন্নয়নের পিছনে কিন্তু একজনের ভূমিকা থাকতে হবে, যে স্থানীয় নির্বাচন প্রতিনিধির মাধ্যমে। আমরা 46 বছর ধরে কিন্তু এই প্রতিনিধি নিয়োগ দিয়েছি, কিন্তু আমরা কিন্তু এটা বঞ্চিত হয়েছি। রংপুরের উন্নয়ন থেকে সব কিছু থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। আজকে সেদিন সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে, রংপুরে কিন্তু সেভাবে উন্নয়নটা হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন রংপুরের উন্নয়ন নিয়েছেন, তখন কিন্তু রংপুরে বিভাগ দিয়েছেন, সিটি কর্পোরেশন দিয়েছেন, রংপুরে ফোরলেন রাস্তা দিয়েছেন, রংপুরে মেট্রোপলিটন পুলিশ দিয়েছেন, রংপুরে ভৌত অবকাঠামো কিন্তু বহু কিন্তু উন্নতি হচ্ছে। কিন্তু রংপুরের যে একজন প্রতিনিধি থাকবে, সে প্রতিনিধি কিন্তু জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতন কোনো ব্যক্তি যিনি ছিলেন, তিনি কিন্তু রংপুরের কথা কোনোদিনই বলে নাই। কিন্তু আজকে কিন্তু রংপুরের রাস্তাঘাটে যে দুরবস্থা, রংপুরের তিন আসনে যে দুরবস্থা, তাতেও কিন্তু কিন্তু মনে করেন যে এখানে প্রতিনিধি না থাকার কারণে এটা রংপুরের এই আসনটা কিন্তু সবসময় কিন্তু বঞ্চিত হচ্ছে। আমার মনে হচ্ছে যে একটা বৈষম্যর শিকার। 46 বছরের যে উন্নয়ন হওয়া দরকার, বড় আপনাকে মনোনয়ন দেয় কী করতে চান? যদি আমার দল আমাকে মনোনয়ন দেয়, তবে আমি কিন্তু এই পিছিয়ে পড়া রংপুরকে উন্নয়নের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাব। কারণ রংপুরে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন শুরু করেছে, এই উন্নয়নের কিন্তু হাত ধরেই কিন্তু আমি কিন্তু রংপুরকে আরও এগিয়ে নিয়ে যাব। কারণ রংপুরে সুবিধা বঞ্চিত মানুষরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সুবিধা বঞ্চিত হয়ে আছে। যেহেতু এখানে জাতীয় পার্টির ঈশ্বর সাহেবের বরাবর যে নির্বাচনটা করতো, উনি কিন্তু এই এলাকাতে ঘুরেও তাকায়নি, কোনো দিনই তাকায়নি। যেহেতু অনেকে বলে যে উনি রংপুরের মানুষ, কিন্তু আসলে রংপুরের মানুষ না, উনি তো হলো দিনহাটা কুচবিহারের মানুষ। তো এখানে যেই ওই জন্য উন্নতিটা হয়নি, বারবার এখানে উন্নতির নাম করে উন্নতির ফসলটা কিন্তু নিয়ে যাচ্ছে অন্যর ঘরে। জাতীয় পার্টি এখানে বরাবর এসেছে, একটা মানুষের আবেগ কাজ করে তার সে প্রতিনিধিত্ব করেছে সংসদে, তারপরেও কিন্তু রংপুরে কিন্তু উন্নয়ন হয়নি। রংপুরে এখন যে এই যে আজকে যে রংপুরে যে সিটি কর্পোরেশন এবং রংপুরের যে সদর উপজেলা যে সমন্বয়ে যে তিন আসন, এই আসনটি কিন্তু অনেক কিন্তু সুবিধা বঞ্চিত আসন। এটা হলো মানুষ কিন্তু এখন এই সুবিধা ভোগ করতে পায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমরা বিভাগ পাইছি, সিটি কর্পোরেশন পাইছি, মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন এলাকা পাইছি, তারপরে হচ্ছে আরও বহুত মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পেয়েছি, বহুত অবকাঠামো অনেক হয়েছে। তারপরেও কিন্তু রংপুরের কিন্তু যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই উন্নয়নটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি নাই। বিধায় কিন্তু আমি যদি এখানে বর্তমানে যদি আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন পাওয়ার ব্যাপারে আপনি কতটুকু প্রত্যাশী? আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে দলের উপরে আমি সম্পূর্ণ আমি নির্ভরশীল। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের আস্থা অর্জন ইনশাল্লাহ করব, এবং ওই আস্থা অর্জন করেছি, জনগণের আস্থা অর্জন করেছি। দল যদি মনোনয়ন দেয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি কিন্তু এটা মনোনয়ন প্রত্যাশী, এবং এটা আমি আশা করি যে জনগণ আমাকে কিন্তু নৌকা মার্কা ভোট দিয়ে এই এলাকায় আসনে আমাকে অধিষ্ঠিত করবে।
যদি মহাজোটগতভাবে ভোট হয় তাহলে স্থানীয় আওয়ামী লীগ কি করতে চায়? না, দীর্ঘদিন দেখেন আমরা কিন্তু মহাজোটভাবে ভোট করে এসেছি। আমরা কিন্তু লাঙ্গুল প্রতীকে কিন্তু সবসময় কিন্তু লাঙ্গুল প্রতীক পেয়েছি। আমরা কিন্তু মহাজোটের কারণে কিন্তু এখানে লাঙ্গুল প্রতীক হয়েছে। আমরা কিন্তু এরশাদের যে লাঙ্গুল প্রতীক সেটা কিন্তু আমরা সবসময় দেখেছি। আমরা নৌকা মাকে কোনো দিন ভোট দিতে পারিনি। এটা কিন্তু রংপুরের জনগণের কিন্তু একটা দুঃখ। রংপুর শহর থেকে শুরু করে রংপুর সিটি কর্পোরেশন সহ উপজেলা যেটা আছে সেটা কিন্তু তারা কিন্তু লোক কিন্তু অধীরাগ্র অপেক্ষা করতেছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য। উন্নয়নের প্রতীক যেটা সেটা নৌকা প্রতীক। এই নৌকা প্রতীকে ভোট না কারণে রংপুর কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত। এবং আমাদের আসলে মামুন, আমরা কথা বলছিলাম রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহিদুর রহমান টুটুল, তিনি একজন মনোনয়ন প্রত্যাশী এবং তিনি বলছেন যে যদি তিনি মনোনয়ন পান এবং নির্বাচিত হন তাহলে 46 বছরের যে আওয়ামী লীগের যে দুঃখ, এই 3 আসনের যে এমপি থেকে যে বঞ্চিত, তারা মানে এমপি ছিল কিন্তু এমপির বঞ্চনা থেকে বঞ্চিত অর্থাৎ সাধারণ মানুষ, সেটা তারা পূরণ করতে চান। তো মামুন, এই ছিল আমার কাছে রংপুর 3 উপনির্বাচনের খবর। ফিরে যাচ্ছে আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রেজাল করিম মানিক, জানাছিলেন রংপুর 3 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতির খবর। চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আগের চেয়ে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখানকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনায় বসেছেন স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক, সিভিল সার্জন সহ চিকিৎসকরা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কী জানতে পেরেছেন? ধন্যবাদ মামুন, আপনি যেমনটা বলছেন তেমনিভাবে যদি বলি ডেঙ্গু পরিস্থিতি বন্দরনগরী চট্টগ্রামে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এমনকি যেখানে 20 থেকে 30 জন রোগী কিন্তু 24 ঘন্টা ভর্তি থাকার কথা রয়েছে সেখানে কিন্তু নেমে আমরা গতকাল থেকে এই পর্যন্ত 24 ঘন্টা যে রোগী ভর্তি আছে আমরা যতটুকু পর্যন্ত জানি 5 জন পর্যন্ত। কিন্তু আপনি অবশ্যই জানেন যে আমরা যে তথ্যটা আমরা জানি কিন্তু আমরা দেখাতে চাচ্ছি যে বৈঠকটা বসেছে সেপ্টেম্বরের দিকে কিন্তু আবারও ভয়াবহ আকার রূপ নিতে পারে এমন বার্তা ছড়িয়ে পড়ার পর কিন্তু চট্টগ্রামের জেলা চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ কিন্তু সিভিল সার্জন এমনকি যে বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু জরুরি বৈঠকে বসেছেন। আর তো জরুরি বৈঠক থেকে কিন্তু আসলে কিভাবে সে ডেঙ্গু মোকাবেলা করা যায় সেদিকে কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমরা একটু কথা বলতে চাই, আমার পাশেই রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তহমিনা। আমরা একটু জানতে চাচ্ছি ডেঙ্গু পরিস্থিতি সেই সেপ্টেম্বরের দিকে আরও ভয়াবহ আকার রূপ নিতে পারে, এরকম তথ্য কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, তো সেদিকে আপনাদের কতটুকু প্রস্তুতি আছে বলে মনে হয়? আমি 2018 সাল থেকে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের কাছে যে প্রশ্নটা এই মুহূর্তে করেছেন News24, সেটা হচ্ছে সেপ্টেম্বরে বাড়তে পারে কিনা। আসলে আমরা কখনোই এই কথাটাকে কিন্তু নেগেটও করি নাই, অ্যাকসেপ্টও করি নাই, কারণ আমাদের এই পর্যন্ত ডেঙ্গুতে মোটামুটি লাস্ট 2-3 বছরের ট্রেন্ডই হচ্ছে, অথবা আমরা যদি একদম 19 বছরের ট্রেন্ডই বলি, অগস্ট সেপ্টেম্বর হচ্ছে সবচেয়ে বেশি ডেঙ্গু কেস হয়। সুতরাং আমরা কোনোভাবেই এখন বলবো না যে না সেপ্টেম্বরে আমার কেস কমেই যাবে। এটা সব কিছু নির্ভর করে যে আমাদের টোটাল প্রস্তুতি এবং আবহাওয়ার উপরে, কারণ এই সময় বেশি হওয়ার কারণও কিন্তু আবহাওয়া, এবং আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে না ধরে নিয়েই আমাদের সব কাজ করতে হবে। তবে আমি আশাবাদী, যেহেতু এবার অগস্টে জুলাইতে অনেক কেস হয়েছে, অগস্টে আরও বেশি হয়েছে, এবং সর্বদিক দিয়ে এডিস মশাকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, ঢাকা সিটি কর্পোরেশন চেষ্টা চালাচ্ছে এবং তারা অনেক কার্যক্রম হাতে নিয়েছে যেগুলো হয়তো আগের তুলনায় অনেক বেশি জোরদার। স্বাস্থ্য বিভাগ আমরা আগেও কাজ করেছি, এখনও আমরা কাজ। ধন্যবাদ মামুন, আপনি অবশ্যই শুনতে পেরেছেন। একটু আগে কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি বললেন যে সেপ্টেম্বরে যে ভয়াবহ আকার রূপ নেয়, তিনি বলছিলেন যে তাদের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মামুনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আলোচনায় বসেছেন স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক, সিভিল সার্জন সহ চিকিৎসকরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী
নয়ন বুরাজয়। বাংলাদেশ লাইভের রিপোর্ট জানিয়েছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন বাংলাদেশ লাইভ। অপরিকল্পিতভাবে গাছ কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মাণের প্রতিবাদে আজও উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পরিবেশের কথা মাথায় রেখে নকশা কোনো পরিবর্তন দরকার পড়লে আলোচনার মাধ্যমে তা কি সমাধান করা হবে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ মামুন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে উপাচার্য কিন্তু ফারজানা ইসলাম, তিনি বলেছে এবং তার যে প্রশাসনিক যে অন্যান্য যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কিন্তু একাধিকভাবে বৈঠকও করেছেন। তিনি বৈঠকে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি তোলা হয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা বিভিন্ন মতামত রয়েছে। সেখান থেকে বলা হয়েছে যে এই যে 23টি অবকাঠামো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে এই মুহূর্তে তাদের যে বলছে যে যদি কোনো অবকাঠামো যদি সরিয়ে নিয়ে অন্য কোনো জায়গায় যেখানে তাদের সমস্যা হচ্ছে সেই সব জায়গায় কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তদন্ত করা হচ্ছে, পাশাপাশি তারা কিন্তু কথা বলছে। আমি একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উপাচার্যের সঙ্গে সরাসরি একটু কথা বলবো, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা কি কি অবস্থা আপনারা দেখছেন এবং কিভাবে কাজ করছেন? ধন্যবাদ নিউজ 24-কে। আমরা আসলে ক্যাম্পাস পরিস্থিতি বলতে, আমি জানি যে একটু উদ্বিগ্নতা আছে সারা দেশে যে কী হচ্ছে জাহাঙ্গীরনগরে গাছ কাটা নিয়ে বা অপরিকল্পিত কোনো কার্যক্রম নিয়েছে কিনা সেটি নিয়ে। কিন্তু আপনারা জানেন যে পরিস্থিতির মূল বিষয় হলো আমার ক্লাস, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম চলছে কিনা, এগুলো কোনোভাবেই কোথাও স্থগিত হয়নি, কোথাও কোনো ধরনের থেমে যাওয়ার লক্ষণ নেই। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস চায়, সামনে আমাদের ভর্তি পরীক্ষা, সেটির সম্পূর্ণ প্রস্তুতি চলছে, আমরা সব কিছুই সঠিকভাবে করে যাচ্ছি। কিন্তু আপনারা জানেন চারজন শিক্ষক এবং চারজন আসলে বলা দরকার এখন বিএমপি ভর্তি শিক্ষক এবং 20-25 জন বাম ঘরার রাজনীতির যে ছাত্রছাত্রীরা করে তারা এই আন্দোলনটি শুরু করেছিল এবং এখনও সেই পর্যায়ে আছে। এমন নয় যে আন্দোলনের ডাকে সাড়া দিয়ে 40 জন শিক্ষক চলে এসেছেন, 400 জন ছাত্রছাত্রী চলে এসেছে, যা ছিল তাই আছে। কিন্তু এটি জানেন যে সবসময় একটা উত্তেজনা সৃষ্টি করলে সেটি দিকে অনেকেরই ঝোঁক চলে আসে, তবুও কিন্তু আসেনি সেইভাবে। কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো পরিকল্পনাবিহীন কাজ করিনি, এটা 7 বার আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় একাধিকবার, UGC-তে একাধিকবার, পরিকল্পনা মন্ত্রণালয় 1 বার এবং শেষ পর্যন্ত 1 নাকে। তো এই পরীক্ষা দিয়ে তবে আমরা প্রমাণ করেছি যে আমরা একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। তাই যে কথাটি তারা বলছেন যেটি পরিকল্পনা নেই, পরিকল্পনাহীন একটি কাজ চলছে, সে কথাটি বলা শিক্ষকদের পক্ষ থেকে একটি মিথ্যাচার, কঠিন মিথ্যাচার। কারণ পরিকল্পনা ছাড়া 1 নাক পয়সা দিবে না, এটি দেশের সবাই জানে, যারা পলিসি নিয়ে কাজ করেন, যারা শিক্ষাক্ষেত্রে কাজ করেন, তারা অর্থনীতি বিষয়ে কাজ করেন, সবাই জানেন যে পরিকল্পনা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কোনো কাগজ বা মুখের কথায় কিছু দিয়ে দিত না। তাহলে এটি একটি মিথ্যাচার, এটি স্পষ্ট করলাম আজকে, এতদিন আমি নরম ভাষায় বলেছি, আজকে বাধ্য হলাম বলতে, এতটা সময় নিচ্ছেন বলে তারা আলোচনায় ডাক দেওয়া সত্ত্বেও। তাহলে এই মিথ্যাচার থেকে তাদেরকে আমি বিরত থাকতে অনুরোধ করছি। পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা আমাদের সবচেয়ে যে প্রতিষ্ঠানকে আমরা স্বীকৃতি দিই বুয়েট, সে বুয়েটের মাধ্যমে আমরা করেছি। সেখানে প্ল্যানার ছিল, সেখানে স্থপতি ছিল, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ভিজিবিলিটি সার্ভের লোকজন সবাই ছিল। সুতরাং এটি অপরিকল্পিত কিছু বলা অত্যন্ত অন্যায়, গর্হিত কাজ হচ্ছে তাদের। আর
আমরা যে মানে আমাদের হলের যে স্থাপনাটা যেখানে হওয়ার কথা সেটা নিয়ে একটা কথা তুলেছে যে ছেলেদের হল এখানে একসাথে তিনটিটা হয়ে একটা যদি সরিয়ে নেওয়া হতো, জাহাঙ্গীরনগরে তো অনেক জায়গা, ভুলে গেলে চলবে না, তিন ভাগের এক ভাগ আমাদের মাটি আর দুই ভাগ হচ্ছে জল এবং বনাঞ্চল। তো আমরা তো বনাঞ্চল রাখতে চাই এবং আমরা জলভূমি রাখতে চাই, তাহলে এখন যে জায়গাটা মাটি সে মাটিতে প্রচুর স্থাপনা আগেই হয়ে আছে, তা আমাদের জায়গা খুঁজে খুঁজে ঢুকতে হবে। তাহলে একটি হলের এরিয়া নিয়ে বা কোনো বিশেষ স্থাপনা যেটুকু এলাকা লাগে সেইটুকু কিন্তু মানে কোনো কিছুর ফাঁকে ফুঁকে করা যায় না, সেইটুকু করার জন্যই একটা নির্দিষ্ট খোলা জায়গার প্রয়োজন ছিল। এগুলো এখন ভরবে কিন্তু এতটাই ভরবে না যে ভবিষ্যতে আমরা আর কোনো কাজ করতে পারবো না। তো সুতরাং আমরা ওই ভবিষ্যৎ দূরদৃষ্টি নিয়েও এই পরিকল্পনাটি করেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে উপাচার্য, মাননীয় উপাচার্য। তাকে মানে তিনি বলেছেন সব বিষয় আসলে তারা দেখবে এবং বিষয়টি নিয়ে যে কথা বলা হয়েছে। এই ছিল সর্বশেষ মামুন আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন অপরিকল্পিতভাবে গাছ কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণ প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের প্রক্রিয়া এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার মতামত জানাচ্ছিলেন তিনি। যশোরের নোয়াপাড়া অংশে দখল দূষণ অস্তিত্ব হারাতে বসেছে ভৈরব নদ। এই নদের দুই তীর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ভৈরব নদ দখলমুক্ত করতে বিভিন্ন অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও এই অংশে কেন এখনও অভিযান পরিচালনা করা হয়নি? ধন্যবাদ মামুন, আপনাকে আপনি ঠিকই বলছিলেন যে আসলে ভৈরব নদের যে অংশ রয়েছে নোয়াপাড়ার অংশে, আমি সেই অংশে রয়েছি, সেখানে কিন্তু বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে সেই নদীর তীরে, সেই স্থাপনাগুলো কিন্তু এখনও পর্যন্ত উচ্ছেদ হয়নি। আমি স্থানীয়দের সাথে কথা বলবো, তাদের কাছে একটু জানবো যে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হয় না কেন। আপনারা একটু তো রয়েছেন স্থানীয়ভাবে, এই অবৈধ স্থাপনাগুলো তো বিভিন্ন সময় রয়েছে, এইগুলো কেন উচ্ছেদ হয় না? এটা আমরা জানি না কেন উচ্ছেদ হয় না, হয়তো এটা প্রশাসনের উদাসীনতা কী কী আমরা বলতে পারবো না, কিন্তু অনেকদিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশে ভেঙে যাচ্ছে আর এই পাশে এসে তারা ভরাট করে বিভিন্ন জিনিসপাতি এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। এই যে সারের রিল্যাক্সের যে সম্পূর্ণ হচ্ছে অবৈধ, এটা সম্পূর্ণ নদীবন্দরের জায়গা, যেখানে মনে করেন যে কেউ কিছু বলার নেই। আমরা ওই পারে আমরা এতটুকুই বলবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এইগুলো যাতে তারা দেখে, কারণ বর্তমান যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নদী বন্দরের নদী খননের যে প্রজেক্ট হাতে নেছে, তিনি তার কথাই সে অঙ্গীকারবদ্ধ আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যারা প্রভাবশালী রয়েছে তারা কিন্তু এই নদী দখল করে রাখছে, এই আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলবো, তাদের কাছে জানবো যে এই যে নদী দখল করার কারণে আপনাদের কী ধরনের সমস্যা হয়? নদী দখল করার কারণে নদীর গতিপথ পাল্টে গেছে, গতিপথ পাল্টে যাওয়ার কারণে নদী ভাঙন শুরু হয়েছে। আমাদের ওই পাড়ে ওই পাশে মানে দিয়াপাড়া যে অংশটা, ওই অংশে প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়, বৃষ্টির সময় আসলে নদীর গতিপথ সম্পূর্ণ চলে যায় হলো আমাদের ওই সাইডে, যাওয়ার কারণে আমাদের নদী ভাঙতে ভাঙতে আমাদের এলাকার ভিতর অনেকটা চলে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে নদীটা কিন্তু ভাঙনের কারণে এই নদীর গতিপথ পাল্টেছে এবং তার এক পাশে কিন্তু গড়ে উঠেছে, আপনাকে যদি ক্যামেরার চোখ দিয়ে দেখাই সেই অংশে কিন্তু বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। আপনি জানেন যে শিল্প শহর বলা হয় যশোরকে, যশোরের সেই শিল্প শহর কিন্তু নোয়াপাড়া, এই নোয়াপাড়ায় কিন্তু বিভিন্ন শিল্প স্থাপনা রয়েছে, আপনার নদী রয়েছে, বন্দর রয়েছে, নদীবন্দর, সেই নদীবন্দরকে ঘিরে কিন্তু বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে যেগুলো অবৈধ স্থাপনা। যদি আমি আইন কথা বলি যে 2013 সালের পানি উন্নয়ন যে আইন রয়েছে সেই আইনের নীতি অনুযায়ী কিন্তু এই স্থাপনাগুলো কিন্তু অবৈধভাবে গড়ে উঠেছে। তো আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ বলেছেন যে তারা এই বিভিন্নভাবে সময় পদক্ষেপ নেবেন এবং এই নদীগুলো উচ্ছেদের যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের তারা পদক্ষেপ নেবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মামুন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যশোর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। আর এ ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।